নমস্কার স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে আজকে আমি কথা বলব তুফান মুভির ব্যাপারে তুফান মুভিটা কেমন লাগলো এতদিনের টিজার ট্রেলার ফার্স্ট লুক গান সমস্ত বিষয়ে আমরা কথা বলেছি একটা বিশাল হাইক তৈরি করেছে এই মুভিটা বাংলাদেশে অলরেডি সাকসেসফুল ওভারসিজ মার্কেটগুলোতে ভালো রোজগার করছে প্রায় সব জায়গায় হাউসফুল দেখাচ্ছে কলকাতাতে কালকের প্রিমিয়ার শো হয়েছে আর আজকের নর্মাল মানুষ দেখছেন তো আমিও দেখে এলাম তো মোর্দা কথা হচ্ছে মুভিটা কেমন লাগলো এই মুভিটা এমন একটা মুভি ছিল যার ফার্স্ট লুক থেকে শুরু করে টিজার ট্রেলার সমস্ত কিছু নিয়ে মানুষ কথা বলেছে মানুষকে কথা বলতে বাধ্য করেছে কারণ এতটা অ্যাপিলিং ছিল মানুষকে এতটা ক্যাচ করতে পেরেছিল এই জিনিসটা তাই ওপার বাংলার লোক এপার বাংলার লোক এপার বাংলার ইউটিউবার ওপার বাংলার ইউটিউবার প্রত্যেক শ্রেণীর মানুষ এই মুভিটা নিয়ে কথা বলেছে এনজয় করেছে তার ফলস্বরূপ বাংলাদেশের মুভিটা খুব সুন্দর চলছে ভালো বিজনেস করছে ওভারসেলস মার্কেটগুলোতেও কিন্তু ভালো চলছে তো কলকাতায় রিলিজ করে গেছে যেরকম বললাম অলরেডি আমার দেখা হয়ে গেছে অনেকেও দেখে ফেলেছেন কালকের প্রিমিয়ার শো তো আমি দেখলাম তো এই মুভিটার কিছু ভালো দিক রয়েছে কিছু খারাপ দিক রয়েছে প্রত্যেকটা মুভির মতনই যেটা হয় আর কি এইবার খারাপ দিক মানে যে মুভিটা একেবারে ডাউনের দিকে যাচ্ছে সেটা না এটা গঠনমূলক আলোচনা হবে আর আমি কোনো স্পয়লার না দিয়ে মুভিটার ব্যাপারে কথা বলবো তো মুভিটা আমার কেমন লাগলো সেটার মধ্যেই চলুন ফিরে যাই প্রথমে চলুন মুভির ভালো দিকগুলো নিয়ে কথা বলি ভালো দিক বলতে আমরা প্রথম থেকে যেরকমভাবে দেখেছি মুভিটা লুক অ্যান্ড ফিল একদম সেরকম অ্যাজ ইট ইস ওভারঅল যে শেডিংটা মানে আমি সবসময় বলে থাকি যে এই ধরনের মুভিতে একটা ডার্ক শেডিং ইউজ করা দরকার তো ওভারঅল মুভিতে সেই শেডিংটা ইউজ করা হয়েছে অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো ছিল গানগুলো খুবই সুন্দর প্রত্যেকটা গান খুব ভালো লেগেছে বড় স্ক্রিনে আরও ভালো লেগেছে তুফান গানটার যেটা টাইটেলটা সেটা বিশেষভাবে খুবই ভালো লাগছে মানে একটা জোশ লাগছে মানে একটা ফিল লাগছে যে হ্যাঁ একজন মানে কিছু করছে স্ক্রিনে সেটা দেখে আমাদের ভালো লাগছে এটা সত্যি খুব ভালো লেগেছে অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ কিছু ভালো ছিল একটা ওয়ান টেক শট ছিল যেটা রায়ণ রাফি স্পেশাল যেটা উনি করে থাকেন তো সেই শটটা সত্যি কথা বলতে আমার কাছে অসামান্য লেগেছে খুবই ভালো লেগেছে অ্যাকশন করে নেমে আসা পুরো ওয়ান টেকে এই যে মানে মানে অনবদ্য লেগেছে আর শাকিব খান সেইভাবে পারফরমেন্স এখানে দিয়েছেন তো এই শটটা আমার খুবই ভালো লেগেছে এই মুভির মধ্যে তো সেটা ছিল যদি আমরা বিগত কিছু বছরে বাংলাদেশের মুভির কথা বলি দেখুন আমি বিশেষ কিছু মুভি দেখিনি বাট তাও আমি যতটুকু জানি বা যতটুকু আমার জ্ঞান সেদিক দিয়ে বলতে পারি সব থেকে এখনও পর্যন্ত বেস্ট বাংলাদেশের একটা সিনেমা লুক অ্যান্ড ফিল ওয়াইজ এবং সমস্ত দিক দিয়ে টেকনিক্যালি এই মুভিটা আপনি এগিয়ে রাখতে বাধ্য এই মুভিটা এমন কিছু আছে যেটা আপনাকে বসিয়ে রাখবে আপনি এনজয় করতে পারবেন আর যদি কথা বলতে হয় সাকিব দেখুন স্পয়লার দিচ্ছে না বাট দুটো শেডিং রয়েছে তো একটা ক্যারেক্টার পজিটিভ একটা নেগেটিভ তো দুটো ক্যারেক্টারের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে তিনি বানাতে পেরেছেন ডিরেক্টারেরও ক্রেডিট রয়েছে সাকিব খানেরও ক্রেডিট রয়েছে একজন পুরো একজন ভিলেন তার একটা লুক তার একটা এক্সপ্রেশন তার সেই সোয়াক সেটাকে প্লে করা তার সঙ্গে একটা সাধারণ মানুষের মতন সাধারণ একটা ছেলে যে কিছু করছে চায় বিনোদন জগতে সেই মানুষের একটা রোল প্লে করা সেটা মানে সত্যি মানে খুবই একটা টাফ জিনিস একই মুভিতে তো সেই জিনিসটা তিনি খুব ভালোভাবে করেছেন রায়ণ রবি খুব ভালো করেই কাজটা করেছেন আর চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং মানে অসামান্য খুব কম টাইম পেয়েছেন এটা আমাকে একটু হতাশ করেছে বাট ওনার যে টাইমিং যা স্ক্রিন প্রেজেন্ট ছিল সেটা অসামান্য ছিল ডায়লগ যেন ওনার জন্যই লেখা হয়েছে তো সেটাই ফিল হচ্ছিল আর নায়িকাদের স্পেস যেরকম আমরা প্রথমে ভাবছিলাম যে হবে কি না কারণ এ ধরনের মুভিতে কি মেনলি যে হিরো থাকে বা যে মেন ক্যারেক্টার থাকে তাকে ওরিয়েন্টেড মুভি হয় আমি টিজার দেখেও বলেছি গান দেখেও বলেছি যে তাকে ওরিয়েন্ট করে পুরো জিনিসগুলো করা হচ্ছে কিন্তু এখানে মিমি চক্রবর্তীর দিকে যদি তাকাই তাহলে মিমি চক্রবর্তীর যে রোলটা গুরুত্বপূর্ণ রোল ওয়েস্ট হয়নি রোলটা তো ওনাকে যেটুকুর জন্য রাখা হয়েছে সেটা উনি করে দিয়েছেন টেকনিক্যালি দিক দিয়ে এই মুভিটা অনেকটা এগিয়ে সেটগুলো গানের সেটগুলো যদি বলতে হয় উদান্ত শেড হয়েছে আর মুভিটা একটু শেড নির্ভর মুভি হয়ে গেছে যদি একটু আউটডোর শুট বেশি হতো খুব ভালো লাগতো সেই দিকটা থেকে একটু ল্যাক আছে সেটা সেগুলো আমি পরে আসছি তো মেনলি এই মুভিটা লুক অ্যান্ড ফিল সিনেমাটোগ্রাফি গান এবং বিজিএম তারপরে শাকিব খানের অ্যাক্টিং আলাদাভাবে শাকিব খানকে আপনারা আবিষ্কার করতে পারবেন এটুকু বলতে পারি একদম নতুনত্ব আছে এবার মুভির বেশ কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে যেগুলো আমার সত্যিই হতাশ করেছে কিংবা খারাপ লেগেছে বলতে পারেন কিন্তু আমি এই মানে মুভিটাকে ছোটো মানের বা নিচু মানের আমি বলছি সেটা না যেটা ফ্যাক্ট যেটা আমার মনে হয়েছে আমি সেটাই তুলে ধরবো প্রথমত গল্পটা প্রথম প্রথমে হচ্ছে যে গল্পটা দিয়ে শুরু করা হয়েছে মেনলি যেরকম বললাম আমি স্পয়লার দোকান না কিন্তু এটুকু আমাকে বলতেই হবে একজন পজিটিভ সাকিব খান একজন নেগেটিভ সাকিব খান দুটো রোল প্লে করছে তো পজিটিভ ক্যারেক্টারের রোলটা এতটা মানে প্রথমে দেখানো হয়ে গেছে আর সেটা টাইমটা এমন জায়গা থেকে শুরু হয়েছে যেটা লাস্টে তুফানকে আনতে গিয়ে একটু সমস্যা হয় মানে আমার মনে হয় যে ওই জায়গাটা যদি আরেকটু কমিয়ে তুফানের এন্ট্রিটা যদি আরেকটু আগে করা হতো আমার মনে হয় আরও ভালো হতো দেখতে আরও ভালো লাগতো বুঝতেও সুবিধা হতো এবার দ্বিতীয় ব্যাপার যেটা বলি তুফানের যখন যখন এন্ট্রি হচ্ছে তখন আলাদাভাবে না বিজিএম এ ট্রিট করা প্রয়োজন ছিল আরও ভালোভাবে আরও ভালোভাবে ট্রিট করা প্রয়োজন ছিল সেখানে ক্যামেরা অ্যাঙ্গেল ভালো হয়েছে সিনেমাটোগ্রাফি ভালো হয়েছে বাট আমার মনে হয় যেরকম একটা ক্যারেক্টার তার সেই ধরনের বাসটা থাকা দরকার ছিল বিজিএমের তরফ থেকে সেটা কোথাও মিসিং লেগেছে যে জিনিসটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে চঞ্চল চৌধুরীর স্ক্রিন টাইম এটা অনেক কম স্ক্রিন টাইম অনেক পরে উনি আসছেন ঠিক আছে আমি মানছি গল্পের তাকে উনি পরে আসছেন কিন্তু আরও বেশ কিছু সিন ওনার সাথে তুফানের কিন্তু একটা ক্ল্যাশ লাগানোর একটা সিন বা এরম ধরনের কিছু একটা সিনারিও তৈরি করা যেত যেটা আরও মানুষ এনজয় করতে পারতো কিন্তু সে জায়গায় হয়নি এবার চঞ্চল চৌধুরী যতটুকু টাইম পেয়েছেন ততটুকু তিনি ফাটিয়ে দিয়েছেন তার ডায়লগুলো যেন মনে হয় তার জন্যই লেখা ছিল কিন্তু আদারওয়াইজ এই যে আহ ইঁদুর বেড়াল দৌড় খেলাটা এটা যেন আরেকটু বেশি হলে ভালো হতো সেটা কোথাও থেকে মিসিং রয়ে গেছে তো এইবার আসছি কেজিএফের কফি না এর কফি না জওয়ানের কফি নাকি ডাঙ্কির কিছু কফি মানে এই জিনিসটা যেটা কথাটা উঠছিল বাংলাদেশের বেশ কিছু দর্শক বলছিল সেই জায়গাটাই আমি আসছি দেখুন আমি একটা কথা মনে করি কফি বা ইন্সপিরেশন প্রত্যেকটা মুভিতে হয়ে থাকে সেটা গল্প লেখার ক্ষেত্রেও হয় মানে স্টোরি এর ব্যাপারেও হয় কিন্তু ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটা পারফেক্ট যতক্ষণ না আপনি বুঝতে পারবেন এখানে ক্লিয়ার কিছু কিছু মুভি সিন বয়ে যাচ্ছে যেটা খুবই হতাশাজনক মানে বোঝা না গেলে খুব ভালো লাগতো দেখুন বোঝা যাক বাট তার ট্রিটমেন্টটা আলাদাভাবে হওয়া উচিত ছিল কিন্তু পুরোপুরিভাবে ভাবে একটা আমি দিতে পারি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা মুভির মানে খুবই পরিষ্কার ভাবে বয়ে যাচ্ছে এটা কিন্তু মানে আশা করা যায়নি ঠিক আছে আপনি বলতে পারেন বা আমরা বলতে পারি একটা জায়গায় করতেই পারে ওই ফিল্ডটা আনার জন্য একই টিউন রেখেছে বাট জিনিসটা তো সিনারিও আলাদা সেটা মেনে নিলাম কিন্তু কিছু কিছু জায়গায় পুরোপুরি কেজিএফ এর পুরো একটা ইন্সপিরেশন লক্ষ্য করা যাচ্ছে তারপরে কোথাও কোথাও জওয়ানের কিছু ইন্সপিরেশন লক্ষ্য করা যাচ্ছে কোথাও কোথাও অ্যানিমেলের কিছু ইস ইন্সপিরেশান লক্ষ্য করা যাচ্ছে কোথাও গিয়ে ডাঙ্কিকেও আমরা খুঁজে পাচ্ছি তো মোটামুটি এই ইন্সপিরেশানগুলো যেরকম আমি সহজে বলে দিলাম আমি জানি হান্ড্রেড পার্সেন্টের হান্ড্রেড পার্সেন্ট লোক এটা বলে দেবে যারা ওই মুভিগুলো দেখেছেন তো এই মুভিগুলো দেখার পরে যদি এরম ধরনের মুভি বানানো হয় সেটা হতাশাজনক এবার আমি বলছি ইন্সপিরেশন থাকুক বাট ইন্সপিরেশানটা এমন থাকবে যেটা স্মার্টলি আপনাকে এক্সিকিউট করতে হবে সেই এক্সিকিউশনটা এখানে হয়নি সিনারিও আলাদা বাট কিন্তু জিনিসগুলো যে ধাঁচে ফেলা হয়েছে ট্রিটমেন্টটা যেভাবে করা হয়েছে পরিষ্কারভাবে যে কোনো মানুষ যারা এই ধরনের মুভিগুলো দেখেছেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি তারা বলে দেবে এই মুভি থেকে এটা ইন্সপায়ার এবার সেই এই মুভির গল্পে মুভির গল্প নিয়ে অনেক কথা আছে বাংলাদেশের অনেকে দর্শকের রিয়াকশন আমি দেখেছি তাদের বক্তব্য ছিল এই মুভির গল্প হচ্ছে অন্ধকারে কিছু খোঁজার মতো মানে কোথায় কি আছে কিছু বোঝা যাচ্ছে না তো আমার কেমন লাগলো দেখুন এখানে সাকিব খান কিন্তু একটা তার পাওয়ার সুপ্রিমেসি দেখাচ্ছে যে সবার থেকে সুপ্রিম তার সামনে যাকে আসছে তাকে মেরে দিচ্ছে মানে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তিনি একজন সুপার পাওয়ার হতে চলেছেন এই ফিল্ডে অর্থাৎ এই অন্ধকার জগতে এই ডার্ক ওয়ার্ল্ডে কিন্তু তার তার মোটোটা মোটিভটা সেটা কিন্তু গল্পে কোথাও উল্লেখ নেই তার সামনে যদি কোনো একটা টার্গেট থাকতো তার জন্য তিনি এই জিনিসটা করছেন হ্যাঁ একটা জিনিস আমরা বুঝতে পারছি তিনি সুপ্রিম জায়গায় পৌঁছাতে চান এই ফিল্ডে কিন্তু সেখানে কোনো টুইস্ট নেই একদম ফ্ল্যাট ভাবে গল্পটা এগোচ্ছে তার সামনে যা যে পড়ছে তাকে মেরে দিচ্ছে এই জায়গায় জিনিসটা খুবই কিন্তু হালকাভাবে ট্রিটমেন্ট করা হয়েছে সাকিব খানের পারফরমেন্স কিন্তু মানে দুর্দান্ত ছিল যার জন্য মুভিটা ক্লিক করে গেছে বা সিনগুলো ক্লিক করে গেছে আদারওয়াইজ যে দিকে গল্পটা এগোচ্ছে সেটা কিন্তু কোনো অংশে বোঝা সম্ভব না যে এটা কী জন্য করছে তো এটা যারা ক্লেম করছে বা আমি দেখার পরে আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই জায়গাটা আরও ভালো ট্রিটমেন্ট করা প্রয়োজন ছিল দেখুন একটা মুভি শুধুমাত্র সাকিব খান আর রায়ণ রফি মানিয়ে দিতে পারে না সাইড রোলেরও অনেক বড় একটা এখানে প্রত্যেকটা মুভির ক্ষেত্রে একটা জায়গা থাকে তো সাইড ক্যারেক্টার যারা রয়েছে বাংলাদেশের বেশ নাম করা কিছু অ্যাক্টার রয়েছে তারা কাজ করেছেন কিন্তু যারা ক্রাউড রয়েছে আরও কিছু সেকেন্ডারি রোল যারা প্লে করছে তাদের অভিনয় মানে একদমই ঠিকঠাক না যাতে মুভিটা আরও ডাউনের দিকে নিয়ে যায় সাকিব খান একা সেখানে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে কিন্তু বাকিরা সেখানে থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট দিয়ে দিচ্ছে যার জন্যে সেই সিনগুলো খেয়েও হয়ে যাচ্ছে সেই সিনগুলোকে ভালো লাগছে না তাই বলা যায় সাকিব খান যা করছে আউট অফ বক্স করেছেন ওনার পারফরমেন্স নিয়ে আমি কোনো কথা বলছি না কিন্তু যে সাইড ক্যারেক্টার সেকেন্ডারি ক্যারেক্টারগুলো রয়েছে তাদের যা পারফরমেন্স সেগুলো আরও বেশি নজর দেওয়া উচিত ছিল আর এই মুভির আরেকটা যেটা জিনিস খুব হতাশ করেছে যেটা টিজার এবং টেলারে আমরা দেখেছি অ্যাকশন অ্যাকশন দেখে খুবই ভালো লেগেছে চরম লেগেছে দশ কোটি টাকা বাজেটের একটা মুভির এই ধরনের ধরনের অ্যাকশন সিনেমাটোগ্রাফি এ ধরনের পারফরমেন্স দেখে আমরা চমকে গেছিলাম হতমম্ব হয়ে গেছিলাম বলতে গেলে কিন্তু হলে গিয়ে যখন আমরা দেখছি সেই অ্যাকশনগুলো কিন্তু ক্ষণস্থায়ী বিশাল কিছু না জাস্ট আপনাকে যখন শুরু হচ্ছে অ্যাকশনগুলো এক্সিকিউশন যখন করা হচ্ছে সেটা খুব ভালো লাগছে কিন্তু সেটা খুব কম টাইমের মধ্যে সীমাবদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আর বেশি কিছু নেই মানে আর কি কিছু করার নেই যে মার খাচ্ছে তার কিছু করার নেই যে মারছে তারও কিছু করার নেই তো এই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাকশনগুলো আরও আরো বেশি এস্টাবলিশ করা যেত আরো অন্য অ্যাঙ্গেলে নেওয়া যেত আরো ভালো করে পোট্রে করা যেত এবার আমি মানছি সাকিব খানের যে ক্যারেক্টারটা প্লে করছে তুফান তুফান কিন্তু একটা মানে শক্তিশালী একজন পাওয়ারফুল লোক সে তার সামনে কেউ দাঁড়াতে পারে না সেটা বোঝানো হচ্ছে কিন্তু সেটা বোঝাতে গিয়ে এত তাড়াতাড়ি অ্যাকশনগুলোকে মানে মানে শেষ করে দেওয়া হচ্ছে যার জন্য পুরো জিনিসটা মানে একদম খেলো লাগছে তো অ্যাকশন যতটা টিজার বা টেলার দেখানো হয়েছিল সেই জিনিসটা কিন্তু এখানে মিসিং রয়েছে অ্যাকশনকে আরো ভালো এক্সিকিউট করা প্রয়োজন ছিল এই মুভির ক্ষেত্রে যেটা করা হয়নি ডিরেকশনের ব্যাপারে ডিরেকশন টেকনিক্যালি অনেক ভালো হয়েছে সিনেমাটোগ্রাফি খুব ভালো প্রেজেন্টেশনও খুব ভালো কিন্তু গল্প যেটা বলা হয় যেটা এক্সিকিউশন বা যে জিনিসগুলো আমি বললাম আলোচনা করলাম যে ইন্সপিরেশন খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এখান থেকে ওখান থেকে নেওয়া মানুষ যদি বোকা না হয়ে থাকে বা অন্ধভক্ত যদি না হয়ে থাকে তো এটা বুঝতে পারছে কত থেকে নেওয়া যেটা ভালো বা যদি খারাপ বলার বিচক্ষণতা মানুষের মধ্যে থাকে তাহলে খুব পরিষ্কারভাবে বুঝতে পারবে ইন্সপিরেশনগুলো নেওয়া হয়েছে আর এমনভাবে নেওয়া হয়েছে যেটা পরিষ্কার একদম চোখের সামনে রয়েছে তো এই জিনিসগুলো তার ডিরেকশনে কোথাও না কোথাও একটু ল্যাগ রয়েছে বলে আমি মনে করি কিন্তু টেকনিক্যালি উনি এমন একটা মুভি উপহার দিয়েছে যেটা বাংলাদেশের দর্শক কখনো দেখেনি সত্যি বাংলাদেশের মুভিকে অন্য একটা লেভেলে নিয়ে গেছে এই মুভিটা তুফান মুভিটা তো সেদিক দিয়ে রায়ণ রাভি সত্যি টপনচ কাজ করেছেন তার কাজের দিক দিয়ে আমার কিছু বলার আমার মনে হয় গল্প বলার ধরনটা অন্যরকম হওয়া দরকার ছিল টুইস্টটা একটু বেশি আনা দরকার ছিল খুবই ওপেন হয়ে গেছে বোঝা যাচ্ছে এরপরে কি হবে বা কি হতে পারে ঠিক আছে সেটা বড় ব্যাপার না কিন্তু এই ধরনের মুভির ক্ষেত্রে যদি আমরা কেজিএফকে দেখি বা কে দেখি টান টান উত্তেজনা সবসময় একটা বজায় ছিল এবার আমি বলছি না ওর সঙ্গে তুলনা বা এই ধরনের কথা আমি বলছি না বাট উনি ওই ধরনের একটা স্ট্রাকচার বিল্ড করতে চেয়েছেন যেহেতু করতে চেয়েছেন তাহলে এই টান টান ব্যাপারটা সেটা অ্যাকশনের দিক দিয়ে হোক বিজিএমের দিক দিয়ে হোক বা স্টোরির দিক দিয়ে হোক সবসময় কিন্তু এই জিনিসটা ধরে রাখা উচিত ছিল যেটা এই মুভির ক্ষেত্রে মিসিং ছিল টেকনিক্যালি এই মুভিটা সত্যি এরকম মুভি দেখা যায়নি মানে রিসেন্ট পাস্টে ধরনের মুভি হয়নি সাউথের মুভি হয়েছে বলিউডের মুভি হয়েছে কিন্তু বাংলায় এ ধরনের মুভি হয়নি সেটা টেকনিক্যালি আমাদের বুঝতে হবে কিন্তু যদি আপনি স্টোরি বা ওভারঅল মুভিটার কথা বলছেন তাহলে মুভিটা কিন্তু সেই ধরনের মানে অ্যাপিলিং হয়নি আমার কাছে রাহেম রফি অন্য ধরনের কাজ করেছেন এই বাজেটে যে ফিল দিয়েছে সেটা কিন্তু কথা না সেই দিক দিয়ে মুভিটা আপনারা অবশ্যই দেখতে আশা করছি এই মুভিটা কলকাতাতেও এবং বাংলায় ইন্ডিয়াতে খুব ভালো বিজনেস করবে সেটাই আমার আশা রয়েছে আর বাকি পার্ট টু যেটা আসবে সেটাতে আশা করি এই ধরনের জিনিসগুলো আরও ভালোভাবে যত্ন নেওয়া হবে যেগুলো আমি বললাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এটুকুই ছিল আমার পার্সপেকটিভ বা পয়েন্ট অফ ভিউ বলতে পারেন এই তুফান মুভির ক্ষেত্রে তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা